ট্রাম, এই শব্দটা শুনলে একটা আলাদা ভালো লাগা কাজ করে মনে। ট্রাম মানেই নস্টালজিয়া। আজকের প্রজন্মের কাছে হয়তো এটা শখ, ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি ডিপি আপলোড করার ভালো একটা সরঞ্জাম হতে পারে, কিন্তু এমন অনেকে আছেন যারা একসময় অফিস যেতেন ট্রামে চড়ে, কেউ স্কুল বা কলেজে যাতায়াত করতেন ট্রামে চড়ে। কলকাতা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ট্রাম ছিল একমাত্র ভরসা, কিন্তু আজ ট্রামের প্রয়োজনীয়তা প্রায় নেই বললেই চলে আমাদের এই ভারতবর্ষে। একমাত্র কলকাতা ছাড়া অন্য কোনো শহরে ট্রাম আজ আর চলে না। কলকাতাতেও ট্রামের সংখ্যা খুব কম, আর যেগুলো চলে সেগুলোতে লোক খুব কম হয়। একসময় শহর জুড়ে ট্রাম লাইন দেখা যেত, কিন্তু এখন সেই সংখ্যাটা খুবই কম। কিন্তু গোটা বিশ্বের চিত্রটা দেখলে উপসংহারটা অন্যরকম হবে, কারণ আজও বিশ্বের বহু দেশে ট্রাম এবং কেবল কার খুব জনপ্রিয়। কিভাবে শুরু হলো এই ট্রাম চলাচল, কিভাবে যানবাহনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে জনপ্রিয় হয়ে উঠল ট্রাম, আর সেটা নিয়েই আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী, আর আজকে আমার ভিডিওর নতুন দর্শক যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ট্রামের সঙ্গে বিদ্যুতের একটা সম্পর্ক আছে সেটা আমরা জানি, কিন্তু বিশ্বের প্রথম ট্রাম টেনেছিল ঘোড়া। বিদ্যুতের মাধ্যমে যে ট্রাম চলে সেটি এসেছে অনেক পরে, একসময় ঘোড়ার গাড়ি হিসাবে জানা যেত এই ট্রামকে। ট্রাম শুরু হয়েছিল 1900 শতাব্দীতে, ইউকে বা ইউনাইটেড কিংডমের ওয়েলসে চলেছিল বিশ্বের প্রথম ট্রাম। প্রসঙ্গত এটা জানিয়ে রাখা ভালো যে ট্রাম কিন্তু এক ধরনের ট্রেন, এবং ট্রামকেও রেলওয়ে নেটওয়ার্কের মধ্যেই ধরা হয়, কারণ ট্রাম চলাচলের জন্য একটি ট্র্যাকের প্রয়োজন হয়, কিন্তু ঘোড়ায় চলাচল করা ট্রামগুলির কোনো ট্র্যাক প্রয়োজন হতো না। 1804 থেকে এই চলাচল শুরু হলেও 1827 সালে এই ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে 1860 সালের আগে ব্রিটেনে কিন্তু আর ট্রাম চলাচল দেখা যায়নি। 1860 থেকে ব্রিটেনে আবার ট্রাম চলাচল শুরু হয়। ইংল্যান্ডের ওয়ার্কিংহেড শহরে শুরু হয় এই ট্রাম চলাচল। বিখ্যাত আমেরিকান ব্যবসায়ী জর্জ ফ্রান্সিস ট্রেন এই চলাচল শুরু করিয়েছিলেন, তবে ইউরোপ মহাদেশের আগে আমেরিকায় অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে ট্রাম। বাল্টিমোর ও নিউ ইয়র্ক শহরে প্রচুর ট্রাম চলাচল শুরু হয় প্রথম, এরপর বিভিন্ন শহর এবং আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম চলাচল জনপ্রিয় হয়ে ওঠে। 1855 সালে ফ্রান্সের প্যারিস শহরে এই ট্রাম চলাচল শুরু হয়, এবং এরপর গোটা ইউরোপের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন শহরে ট্রাম চলাচল জনপ্রিয় হয়ে ওঠে।
আস্তে আস্তে বার্লিন, বুদাপেস্ট, বার্মিংহাম, লন্ডন, কিভ এবং ম্যানচেস্টার শহরে ট্রাম চলাচল যানবাহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম ট্রাম শুরু হয় চিলি দেশের সান্তিয়াগো শহরে। এই ট্রেন চলাচলটি শুরু হয় 1858 সালে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় প্রথম ট্রাম চলাচল শুরু হয় সিডনি শহরে 1860 সালে। আফ্রিকা মহাদেশে প্রথম ট্রাম চলাচল শুরু হয় ইজিপ্টের আলেকজান্দ্রিয়া শহরে 1863 সালে। আর এশিয়ার প্রথম ট্রাম চলাচল শুরু হয় ইন্দোনেশিয়ার জাকার্তাতে, তখন সেই শহরের নাম ছিল বাটাভিয়া। 1869 সালে প্রথম ট্রাম চলাচল শুরু হয় এশিয়ায়। ট্রেনের মতো ট্রামও বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে চলাচল করত। একটা সময় স্টিমের মাধ্যম দিয়ে ট্রাম চলাচল করত। ঊনবিংশ বিংশ শতাব্দীতে বিভিন্ন জায়গায় গ্যাস বা কোল গ্যাসের মাধ্যম দিয়ে ট্রাম চলাচল করেছে। কেবলের মাধ্যম দিয়ে ট্রাম চলাচল সারা বিশ্বে পরিচিত, কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে ট্রাম চলাচল তা হলো ইলেকট্রিক ট্রাম। ইলেকট্রিক ট্রামের সাথে ইলেকট্রিক কেবল থাকে এবং একটি বিদ্যুতের মাধ্যম দিয়ে শহরের বিভিন্ন জায়গায় এই ট্রাম চলাচল করে। রাশিয়ার শ্রেষ্ঠ র্যাপ শহরে প্রথম ইলেকট্রিক ট্রাম চলে। 1875 সালে প্রথম এই ইলেকট্রিক ট্রাম চলে। 1883 সালে ব্রিটেনে প্রথম ইলেকট্রিক ট্রাম চলাচল শুরু করে। এরপর আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ট্রাম চলাচল শুরু হয়। আজ গোটা পৃথিবী জুড়ে কিন্তু ইলেকট্রিক ট্রাম জনপ্রিয়। আসুন এবার ভারতবর্ষের ট্রাম চলাচল নিয়ে আলোচনা করা যাক। আজ ভারতবর্ষের ট্রাম চলাচল মানে আমাদের সামনে কলকাতা শহরের নাম ভেসে ওঠে, কিন্তু চিত্রটা বরাবর এরম ছিল না। একটা সময় ছিল যখন ভারতবর্ষের বিভিন্ন শহরে ট্রাম চলাচল করত। ভারতবর্ষের প্রথম ঘোড়ায় টানা ট্রাম শুরু হয়েছিল কলকাতা শহরে 1873 সালে। 1874 সালে ট্রাম চলাচল শুরু হয় মুম্বাই শহরে। এর পরবর্তীতে নাসিক, চেন্নাই, কানপুর ও দিল্লি শহরেও ট্রাম চলাচল শুরু হয়। কিন্তু ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক ট্রাম শুরু হয়েছিল চেন্নাই থেকে। বিহারের পাটনা শহরে ঘোড়ায় টানা ট্রাম চলাচল পরবর্তীতে বন্ধ হয়ে যায়। গুজরাটের ভাবনগর শহরে একসময় ট্রাম চলত, কিন্তু পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। শহরে যানজটের কারণে 1903 সালে দিল্লিতে ট্রাম বন্ধ করে দেওয়া হয়। কোচি শহরে চলত একমাত্র ফরেস্ট ট্রাম, অর্থাৎ যা জঙ্গলের ভেতর দিয়ে চলাচল করত, এবং এটি 1963 সালে বন্ধ হয়ে যায়। চেন্নাই বাদ দিয়ে এটি একমাত্র দক্ষিণের শহর যেখানে ট্রাম চলাচল করত। অন্যদিকে কানপুর শহরেও ট্রাম চলাচল বেশ জনপ্রিয় ছিল, কিন্তু 1933 সালে তা বন্ধ হয়ে যায়। কলকাতা বাদ দিয়ে কানপুর একমাত্র শহর যেখানে গঙ্গার পাশ দিয়ে ট্রাম চলাচল করত। 1964 সালে মুম্বাইতে বন্ধ হয়ে যায় ট্রাম এবং 1953 সালে চেন্নাই শহরে ট্রাম চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। মুম্বাই শেষ শহর যেখানে ট্রাম চলাচল বেশ জনপ্রিয় ছিল, কারণ তার আগে বাকি যে শহরগুলিতে ট্রাম চলাচল করত তা বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতা অন্য শহরগুলির মতো নিজেদের ট্রাম চলাচল ব্যবস্থা বন্ধ করেনি। সিটিসি বা ক্যালকাটা ট্রামওয়েজ কর্পোরেশনের অধীনস্থ থেকেছে এই ট্রাম ব্যবস্থা। বর্তমানে সম্পূর্ণভাবে এটি পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের অধীনস্থ, যদিও আজ এই ট্রাম সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ধীর গতিতে চলাচল করার ফলে বেশিরভাগ ব্যস্ত মানুষ ট্রামে আজ আর চড়েন না। আজ কলকাতার ট্রাম শুধুমাত্র ভারতবর্ষের অন্যান্য জায়গায় লোকজনের আকর্ষণের একটি বিষয় মাত্র। ট্যুরিস্টরা আসেন, ট্রামে ওঠেন এবং ছবি তোলেন। অনেকে ব্যঙ্গ করে এটাও বলেন যে যাদের হাতে অঢেল সময় তারাই ট্রামে চলাচল করেন। যদিও বিশ্বের চিত্রটা একদমই আলাদা। সান ফ্রান্সিসকো শহরে ট্রাম বেশ জনপ্রিয়। সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় ট্রাম বেশ জনপ্রিয় এবং এছাড়া বিশ্বের অন্যান্য বহু শহরে ট্রাম একটি গুরুত্বপূর্ণ যানবাহনের মধ্যে পড়ে। অন্যান্য র্যাপিড ট্রানজিট সিস্টেমের তুলনায় ট্রাম হয়তো অনেক ধীরগতিতে চলে। ট্রামের একটি নিজস্ব লাইন থাকে এবং সেই লাইন ধরে সে চলে। হয়তো সবচেয়ে তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর জন্য ট্রাম আদর্শ বাহন নয়, তবে এতে কোনো সন্দেহ নেই যে একটি সুন্দর বাহনের মধ্যে এটি পড়ে এবং ট্রামে চড়ার একটি আলাদাই মজা রয়েছে। যেখানে সমস্ত ভারতীয় শহর ট্রামকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে, আগামী দিনে কি আমরা আবার ভারতের অত্যাধুনিক ট্রাম দেখতে পাবো? ফের কি বিভিন্ন শহরে দৌড়বে ট্রাম? যেখানে আজ সমস্ত শহর স্মার্ট সিটি হওয়ার লক্ষ্যে গুরুত্ব দিচ্ছে মেট্রো রেলকে, সেখানে কি ট্রামের জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কলকাতা শহরে কি আবার বাড়বে ট্রামের রুট, নাকি ধীরে ধীরে ভারতবর্ষের ইতিহাসের খাতাতে চলে যাবে ট্রাম? উত্তরটা কিন্তু সময় দেবে। ভিডিওটি কেমন লেগেছে তা আমার কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহী করে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।